বিলাস মনে বিশ্বাস সর্বথাই হইয়া নির্ভয় নরোত্তম দাসে বলে পরিণু অসত ভুলে পরিত্রাণ কর মহাশয়। দেব ভক্তির মহারাজ পরম পূজ্য পাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর ভজন রসের অনুভূতিপূর্ণ শ্রী প্রেমভক্তিকা প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থের সংখ্যক বিপরীতে বললেন, সদা সেবা অভিলাষ মনে করি বিশ্বাস সর্বথাই হইয়া নির্ভয় নরোত্তম দাসে বলে পরিণু অসত ভোলে পরিত্রাণ কর মহাশয়। আমরা গতকাল 31 সংখ্যক ত্রিপদীর ব্যাখ্যা সাধন করেছি। সেই ত্রিপদীর সঙ্গে অর্থটি সংযোজনা করে বা অন্বয় করেই এই 32 সংখ্যক ত্রিপদীর অর্থ সাধন করতে হবে। এর পূর্বে বললেন যে একনিষ্ঠ ব্রজভক্ত যারা, রাগ ভক্ত যারা, তারা এই প্রাপঞ্চিক জগতের গৃহে বসবাস না করে ভজন সিদ্ধির জন্য অনুকূল পরিবেশময় শ্রী বৃন্দাবনে বাস করে ভজন করবে। দেহের সহিত যদি ব্রজবাসে অসমর্থ হন তো ব্রজের বাইরে থাকলেও বহির্মুখ অসৎসঙ্গের থেকে আত্মরক্ষা করে সৎসঙ্গে মনে ব্রজবাস করে ভজন করবে এবং সেই গোবিন্দ সেবা সিদ্ধির জন্যই ব্রজবাস, ভগবানের নাম গুণ লীলা রসের আস্বাদন জন্যই ব্রজবাস। সুতরাং মহৎসঙ্গে শ্রীকৃষ্ণ কথা শ্রীকৃষ্ণ নামের অসমাধুরী আস্বাদন হবে তাঁর যদি ব্রজজনের সঙ্গ তার অনুক্ষণ হয়। এই যে কথাটি বলা হল, বললেন বৈষ্ণব সাধক তিনি মনে করি বিশ্বাস এতে বিশ্বাস স্থাপন করবেন, আস্থা রাখবেন, শ্রদ্ধা করবেন এই কথার উপরে এবং ভগবত পাদ পদ্মে শরণাগত হয়ে ভজন পথে সর্বদা নির্ভয় হতে পারবেন আর সর্বদা অন্তরে সেবা অভিলাষ পোষণ করবেন। এ হচ্ছে পূর্বের ত্রিপদীর সঙ্গের সংযোজনা। তা না হলে পূর্বাপর সম্পর্কের থেকে এই আস্বাদনটি ছাড়া হয়ে যায়। ভজনের অনুভূতিপূর্ণ গ্রন্থ তো মহৎ কৃপা অবলম্বন করে বুঝতে হবে, অনুভূতি না হলে আস্বাদন করা খুব কঠিন। আমরা একটি সত্য ঘটনার উল্লেখ করি, এই ব্রজেই সেই ঘটনা ঘটেছিল প্রেম ভক্তি চন্দ্রিকা বিষয়ে। এক মহৎ তার এক খুব বড় বিদ্বান শিষ্যকে একটি প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়েছিলেন, বললেন তুমি এই প্রেম ভক্তি চন্দ্রিকা রোজ পড়বে। যখন সেই শ্রদ্ধালু মহতের চরণে আসেন রোজ প্রণাম করতে, তখন তিনি জিজ্ঞাসা করেন প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ছ তো? প্রভু হ্যাঁ পড়ি। বুঝছ তো? তখন তিনি তো খুব বড় বিদ্বান, তিনি মনে করেন প্রভু আমি যে এত বড় বিদ্বান প্রভু এ কথা ভুলে যান, আরে ওর মধ্যে কি এমন না বুঝবার কথা আছে।
একটা সরল বাংলা পদ্য গ্রন্থ আবার প্রভু জিজ্ঞাসা করেন বুঝছো কিনা, না বুঝার কি আছে কি ওতে? মনে এই কথা ভাবেন এবং বাইরে বলেন প্রভু সব বুঝি, মহৎ জানেন বুঝে না, এই জন্যই বলছে বুঝি। এইভাবে যখন আবার আসেন জিজ্ঞাসা করেন বৎস পড়ছো তো গ্রন্থটা, বুঝতে পারছো তো? আবার ওই কথা ভাবেন আর বলেন সব বুঝি। এখন একদিন তিনি ঠিক এই প্রকার একটা ত্রিপদী মুখে আবৃত্তি করলেন, করে বললেন আচ্ছা কি বোঝো আমাকে বোঝাও বলো। তখন প্রাকৃত জগতের বিদ্যার যেটুকু ভান্ডার তার ছিল, যা তিনি বুঝেছেন তাই খুলে বললেন। মহৎ বললেন বাপু এই সব বাণীগুলির অর্থ এই রূপ নয়, শোনো বলি। এমন ভাবে বিশ্লেষণ করলেন একেবারে তিনি হতবাক হয়ে গেলেন, সব গ্রন্থটি তার কাছে জটিল হয়ে গেল, তখন আর একটিও বুঝতে পারেন। তখন প্রত্যেকটি ত্রিপদী তার কাছে বুঝে নিতে হলো। সুতরাং প্রাকৃত বিদ্যার যে গতাগতি, এই ভজন রস বিভাবিত বাণী পর্যন্ত আসতে পারে না। আমরা শ্রী গুরু বৈষ্ণব মহতের কৃপা আকাঙ্ক্ষা করি, আপনাদের কৃপা প্রেরণা যদি হয় তবেই কিঞ্চিত আস্বাদন এই গম্ভীরার্থপূর্ণ বাণীর হতে পারে। ঠাকুর মশাই বলছেন এখানে দেখুন, মনে করি বিশ্বাস, আসলে এটি শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়। সাধু শাস্ত্র বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা, শ্রীমজ্জীব গোস্বামী পাদ বললেন ভক্তি সন্দর্ভে, সাধুবাণী যারা ভজন রসের অনুভূতি পেয়েছেন তাদের বাক্যে, শাস্ত্র বাক্যে যাতে ভ্রম প্রমাদ নেই, আর গুরু বাক্যে, এই তিনটি বাক্যে বিশ্বাসের নাম হচ্ছে শ্রদ্ধা। ঠাকুর মশাই বললেন ওই কথাতে মনে করি বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে যে ব্রজবাস ভজনে এবং মহতের সঙ্গে এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথারসের আস্বাদন আমার সম্ভবপর হবে এবং ভজনটি আমার অচিরায় সিদ্ধ হবে, এইরূপ বিশ্বাস বা শ্রদ্ধা রাখা চাই। আমার অন্তরে বিশ্বাস এলো কিনা তা আমি কি করে জানবো? কারণ বিশ্বাসটি তো বাইরের জিনিস নয় যে দেখবো যে আমার বিশ্বাস হয়ে গেল। শ্রীমজীব গোস্বামী পাদ বললেন বললেন তার কয়েকটি লক্ষণ আছে, নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। যদি এই বিশ্বাস বা শ্রদ্ধা সঞ্জাত হয়, যাতায়াং শ্রদ্ধায়াম সিদ্ধাব সিদ্ধৌ চ স্বর্ণ সিদ্ধি লিপ্সরিব তদনুবৃত্তি চেষ্টৈব স্যাৎ, বললেন যাদের এই সাধুবাণী শাস্ত্রবাণী এবং গুরুবাণীতে বিশ্বাস হয়েছে এরই নাম শ্রদ্ধা, তাঁদের নিরন্তর শাস্ত্রানুগত্যময় মহাজনানুগত্যময় ভজনে একটা মনোরম অধ্যবসায় দেখা দেবে, সিদ্ধি হোক না হোক। শ্রদ্ধার একটি লক্ষণ করলেন বিশ্বাসে। তারপরেই লিখছেন ন সুতরাং বুদ্ধিপূর্বকং মহদবৈজ্ঞাদয়াপতন্তি বিরোধাতেব, বিশ্বাসের আরেকটি লক্ষণ সাধুবাণী শাস্ত্রবাণীতে যে তিনি বুদ্ধিপূর্বক কখনোই বৈষ্ণব অপরাধ বা নামাপরাধ করবেন না, বুদ্ধিপূর্বক করবেন না, তার যদি অজ্ঞান অবস্থায় হয় হবে, বুদ্ধিপূর্বক করবেন না, শ্রদ্ধালু বা বিশ্বাসবান। পরে বলছেন তার বিষয় ভোগ কি থাকবে? হ্যাঁ তা থাকতে পারে, বিষয় ভোগ থাকলেও বিষয় আসক্তি থাকবে, বিষয়টি ভোগ করবেন তিনি নিন্দা করতে করতে, দুসমান কামান দুঃখ উদরকাংশ গর্হ, শাস্ত্রে বলেছেন বিষয়ের মধ্যে ডুবে আছি ত্যাগ করতে পারছি না, হে গোবিন্দ হে গুরু বৈষ্ণব শক্তি দাও যাতে এই সব বিষয় আশয় ছেড়ে
একান্ত ভাবে তোমার ভজন স্মরণ চিন্তন নিয়ে পড়ে থাকতে পারে। মনে ভাববেন বাইরে বিষয় ভোগ করলো, অতএব বৃন্দা এসে গেল, বললো ত্যাগী হয়ে গেল, উনি ত্যাগী হয়ে গেল। যদি আসক্তির সহিত ভোগ না করেন, আসক্তি গোবিন্দের চরণে চলে গেল, তাহলে তিনি ত্যাগী হয়ে গেলেন। পরে বললেন শাস্ত্র নিন্দিত অসদাচার দুরাচার আদি তাঁর চরিত্রে কখনোই আসতে পারবে না। বিশ্বাস বা শ্রদ্ধার লক্ষণ করলেন। এই প্রকার শ্রদ্ধা এলেই সঙ্গে সঙ্গে শরণাগতি আসবে। এই জন্যই পরে বলেছেন সর্বথায় হইয়া নির্ভয়, শরণাগতি না এলে ভজনে নির্ভয় হওয়া যায় না। সংযোজনাগুলো দেখুন কত চমৎকার, একটা কথার সঙ্গে আর একটা কথা, সংযোজনাগুলি চমৎকারের। বললেন সুতরাং শ্রদ্ধার সঙ্গে বা বিশ্বাসের সঙ্গে শরণাগতির এমন সম্পর্ক আছে যে শ্রদ্ধা বা বিশ্বাস এলো না শরণাগতি আসবে ভগবানের চরণে। শ্রীজীব গোস্বামীপাদ বললেন দুটি পৃথক কথা, একটা বিশ্বাস আর একটা শরণাগতি। সাধু শাস্ত্র বাক্যে যে একটা গাঢ় আস্থা তার নাম হচ্ছে বিশ্বাস বা শ্রদ্ধা, আর ভগবানের চরণে আত্মসমর্পণের নাম শরণাগতি। দুটো এক কি করে হয়, এই প্রশ্ন এসে গেল। প্রশ্নটি তুলে স্বয়ং সমাধান করছেন, বললেন হবে এক, কি সূত্রে হবে? বললেন দেখুন শাস্ত্রার্থে বিশ্বাসই শ্রদ্ধা, শাস্ত্রার্থে বিশ্বাসের নাম শ্রদ্ধা, এবং শাস্ত্রঞ্চ তৎ অশরণস্য ভয়ং শরণস্য আর শরণস্য অভয়ং বদতি। আর শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন ভগবানের চরণে শরণ গ্রহণ করেছেন যারা তারা নির্ভয়, আর ভগবানের চরণে শরণ গ্রহণ করেননি যারা তারা সভয়, তাদের ভয় কিচ্ছুতেই যাবে না। সুতরাং যাতায়া শ্রদ্ধায় তৎরণাপত্তি বলিঙ্গম, সিদ্ধান্ত হয়ে গেল। বলেন সুতরাং যদি শ্রদ্ধা সঞ্জাত হয় তো শরণাগতিটি হবে তার চিহ্ন। অতএব শ্রদ্ধা শরণাপত্তির ঐকার্থম লভ্যতে। পরে বললেন শ্রদ্ধা শরণাগতি যেন একই জিনিস, দুটোকে বিচ্ছিন্ন করা যাবে না। যেখানে শ্রদ্ধা বিশ্বাস থাকবে সেইখানে ভগবত শরণাগতি থাকবে, যেখানে ভগবত শরণাগতি থাকবে সেইখানে বিশ্বাস থাকবে। আর শরণাগত না হলে নির্ভয় হওয়া যায় না ভজন সাধনে। আমাদের শ্রী গোস্বামী পাদ বললেন নির্ভয় শরণাগতিতে হওয়া যায়, শরণ লোকে নেয় কেন ভগবানের চরণে? দুটি কারণে ভগবানের চরণে লোকে শরণ নেয়। এই শরণাগতি হচ্ছে ভজন সাধনের প্রাণ শক্তি। গোবিন্দের চরণে শরণ নিয়েই সাধককে ভজন করতে হয়। শরণাগতির দৃঢ়তা অনুপাতেই সাধক ভজনেও ক্রমশ অধিক নিষ্ঠা লাভ করে থাকে। ভজনের প্রতিটি পদক্ষেপ শরণাগতি মূলা হওয়া চাই। বললেন দু প্রকারের শরণাগতি হবে, একটি হচ্ছে আশ্রয়ান্তরস্য অভাব কথনেন এবং কথঞ্চিত আশ্রিত অন্যস্য তজনে নচ। বললেন আশ্রিতান শরণাগত হওয়ার যে উপযোগিতা, এই প্রকার গোবিন্দ ছাড়া, গোবিন্দ চরণ ছাড়া আর অন্যত্র শরণ্য আর কেউ নেই। দৃষ্টান্ত দিচ্ছেন ভয় তো আমাদের আছে নির্ভয় হওয়ার জন্য শরণাগতি, এখন ভয় সবার থেকে বড় কোনটা? বললেন মৃত্যু ভয় হচ্ছে সবার থেকে বড়। মর্ত্য মৃত্যু ব্যাল ভীত পলায়ন, এখানে ভাগবতের শ্লোক দৃষ্টান্ত দিচ্ছে, মর্ত্য মৃত্যু ব্যাল ভীত পলায়ন সদ্মান লোকান নির্ভয়ং নাধ্য গচ্ছত। মরণশীল মানব মরণের ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুরূপ সর্প সবসময় তার পিছনে ঘুমাবেন নিশ্চিন্ত মনে, আর তার ভয় বলে কিচ্ছু। ভক্ত কি মরণের ভয়ে ভগবানের চরণে শরণ গ্রহণ করেন? বললেন না না, ভজন পথে তার কাম ক্রোধ লোভ ইত্যাদি যে সমস্ত উৎপাত অন্তরায়গুলো আছে তাদের হাতের থেকে রক্ষা পাওয়ার জন্য ভজন সাধনটি যাতে তার নিঃসংশয় নিশ্চিন্ততাপূর্ণ হয় এই জন্য ভক্ত ভগবানের চরণে শরণ গ্রহণ করেন।
শরণাগত নিঃসংশয় নিশ্চিন্ত একেবারে, তার কারণ যার চরণে তিনি শরণ গ্রহণ করেছেন তিনি সর্বথা ভক্তির সহায়। আমাদের শ্রী ভাগবতে ব্রহ্মা বললেন না, অন্য জ্ঞানী কর্মী যোগী এ তারা সেই প্রকার নিশ্চিন্ত হতে পারে না, কারণ তাদের ভজন সাধন পথে রক্ষক কেউ নেই। তথা নতে মাধব তাবকা কচিত ভ্রশন্তি মার্গা তৈবদ্ধ সৌহৃদা তয়াভিগুপ্তা বিচবন্তি নির্ভয়া বিনায়কানি কপমূর্ধ সুপ্রভু। হে প্রভু, জ্ঞানী যোগীর মতো তোমার ভক্ত ভজন পথে সহায় সম্বলহীন নন। অতএব কচিত ভক্তি মার্গাত ন ভ্রশন্তি, ভজন পথে তিনি এত অকুত ভয়, তুমি সতত পিছনে রক্ষক আছো বলে হে শরণ্য শরণাগত সাধক কোনোদিন ভক্তি পথের থেকে বিচ্যুত হয়ে যান না। কেন যান না? বললেন তয়াভিগুপ্তা, হে শরণ্য তুমি সবসময় তাকে রক্ষা করছো, তোমার করুণার বাহুবেষ্টন তাকে চারদিকে ঘিরে রেখেছে। যখন তুমি দেখো একটুখানি পদচ্যুতি ঘটছে তখন তা তোমার করুণা উচ্ছ্বসিত হয় এবং শতকরুণার বাহু প্রসারিত করে তুমি তাকে বুকে জড়িয়ে ধরো, যেহেতু যখন ভক্ত পতন হবে তখনই তোমার করুণা লাভ করবে, যখন পড়বে তখন ধরবেন তো ভগবান। ঠাকুর বিল্বমঙ্গল পদ দিয়ে যাচ্ছেন, চক্ষুকে তো অন্ধ করে দিয়েছেন, গোবিন্দ পদ দেখাচ্ছেন, আরে ঠাকুর ওদিকে নয় এইদিকে, এদিকে ডান দিকে বাঁ দিকে খাল। তার ইচ্ছা হচ্ছে বাণীগুলো যার এত মধুর না জানি তার স্পর্শ আরো কত মধুর, কে তুমি আমাকে রক্ষা করছো, তোমাকে যদি একবার বুকে পায় ভগবান। আরে ঠাকুর ডান দিকে যাবেন না, খাল ওদিকে বাঁ দিকে বাঁ দিকে। উনি ইচ্ছে করে ডান দিকে চলে গেল, যেমনি পড়ে যান যান তেমনি এসে ঠাকুর ধরেছেন তাকে, পড়ে যাচ্ছেন তো ধরবে না, সামনে দেখছে রক্ষা করছেন তাকে, পড়লে ধরবে না ও, যতক্ষণ পড়েননি ততক্ষণ দূরে রয়েছে ধরা দিচ্ছে না, পড়তে গেলেই ধরবে ও। যেমনি এসে ধরেছেন তেমনি তিনিও ধরেছেন, যেমনি ধরেছেন তেমনি ঠাকুর যেন একটু যেমন তাকে লাগলো এমনি উস চিৎকার করে উঠল, তখন ভক্তের হৃদয় তো আহা এত কোমলঙ্গ পাশে বাজলো, ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। যেমনি ছেড়ে দিয়েছেন তেমনি দূরে যে হাততালি দিয়ে হাসছেন, বললেন দেখো পালিয়ে এলাম তো, মোটেই আমার লেগেছিল না, আমি এমনি একটা তোমাকে হাত ছাড়িয়ে আসার জন্য করেছি। তখন বললেন হস্ত মুক্ষিপ্ত জাতো সি বলাত কৃষ্ণ কিমদ্ভুতম, তুমি আমার হাতের থেকে ছাড়িয়ে গেলে এতে তোমার কি বল হলো, দয়া যদি নিচ্ছে আসি পৌরসঙ্গ নয় আমি, যেদিন আমার হৃদয়ের থেকে যাবে সেই দিন বুঝতে পারবো তুমি শক্তিশালী, আমার হৃদয়কে ছাড়ো তবে তো। ভক্ত মহান ভাব হৃদয়ে তার স্থান দিয়েছেন, শরণ্য ভগবান হৃদয়ে বসে আছেন বাইরে রক্ষা করছেন, পড়তে গেলেই ধরবে। সুতরাং তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, এই জন্যই নির্ভয়, তাই বলেন সর্বথাই হইয়া নির্ভয়, ওই চরণে শরণ নিলেই আপনি নির্ভয়। আর শরণাগতি যেমনি আসবে শ্রদ্ধা এলো বিশ্বাস তেমনি শরণাগতি আসবে, তখন বিনায়কানি কপমূর্ধ্বস প্রভু, বিনায়কানি বিনায়ক বিঘ্ন তার অনিক অর্থাৎ সেনা, সে সমস্ত সেনার প মানে পতি, বিনায়কানি প অর্থাৎ বড় বড় বিঘ্নের যে সমস্ত সেনাপতি, সেই সেনাপতিগুলোর উপরে শরণাগত ভক্ত তাদের মাথার উপরে পা দিয়ে ভগবানের লোকে উঠে যান, তখন ওরা সোপান হয়ে যায়। যে বিঘ্ন জ্ঞানী যোগীর পতন ঘটায় পুনরায় সংসার দশা আনন করে, ভক্তের যদি সেই বিঘ্নই আসে একই জিনিস, তখন শরণাগতির প্রভাবে ভক্তের ওগুলি সিঁড়ি হয়ে যায় ভগবানের লোকে যাওয়া। গোস্বামীপাদ বললেন বিঘ্ন কি করে সিঁড়ি হবে তা তো ভাবতে পারছি না আমরা, বিঘ্ন কি সিঁড়ি হয়? গোস্বামীপাদ ব্যাখ্যা করলেন ভক্তি বিঘ্নে ঝনুতা বস্যাত তত ভগবত মহতি কৃপা স্যাত ইত্যর্থ, বললেন যেমনি বিঘ্ন এলো তেমনি ভক্ত বিপুল অনুতাপ করেন, তখন সেই অনুতাপে ভগবানের বিশাল কৃপা তার উপরে নিপতিত হয়, হয়ে গেল সিঁড়ি, ওটা উন্নয়নের কারণ হয়ে গেল। তখন
এই জন্যই বললেন তখন আপনি সর্বথায় হইয়া নিত্য। গোস্বামীপাদ শরণাগতি দেখাচ্ছেন, তবাস্মি ইতি বদন বাচা তথৈব মনসাবিদন তৎস্থানং মাস্তি তৎতন্নামোদতি শরণাগত। তবাস্মি ইতি বদন বাচা কায় মন বচনে শরণাগত, মুখে বলবেন আমি তোমারই হুলাম, মনও তা ভাববেন। মৌখিক শরণাগতি নয়, মানসিক শরণাগতিটি হচ্ছে প্রকৃত শরণাগতি। অতএব তথৈব মনসাবিদন তৎস্থানং মাস্তি তৎতন্না, এবং দেহে তার স্থানকে আশ্রয় করবেন, এইভাবে শরণাগত মোদতে আনন্দ লাভ করে থাকে। গোস্বামীপাদ বৈষ্ণব তন্ত্রের প্রমাণ উল্লেখ করে শরণাগতি দেখালেন ছয় প্রকার। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্য তিতি বিশ্বাস গপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। ছয় প্রকার শরণাগতি, তার মধ্যে একটি অঙ্গি পাঁচটা অঙ্গ। গপ্তিত্বে বর্ণং তথা এই অঙ্গি, তুমি আমার রক্ষক, ভজন জীবনে তুমি ছাড়া আমার আর কেউ সহায় সম্বল, পূর্ণরূপে আত্মসমর্পণ করে দিয়েছে গপ্তিত্বে বর্ণং, এটা অঙ্গি হয়ে গেল। আর অঙ্গ কি? আনুকূল্যস্য সংকল্প, ভগবানের ভজনের যা অনুকূল সেগুলি সংকল্পরূপে স্বীকার। প্রাতিকূল্য বিবর্জনম, সঙ্গে সঙ্গে ভগবত ভজনের প্রতিকূল বস্তুগুলিকে ত্যাগ, আর প্রতিকূল ত্যাগ না করলে আনুকূল্য সংকল্পের সিদ্ধি হবে না। রক্ষিষ্য তিতি বিশ্বাস, ভগবান আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস। আত্মনিক্ষেপ আর কার্পণ্য, তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো, এই প্রকার ভগবানের চরণে নিরন্তর প্রার্থনা। এই রূপে তিনি সর্বথা নির্ভয় হতে পারবেন এবং মনে সর্বদা সেবার অভিলাষ পোষণ করবেন। এটি খুব ভক্তের পক্ষে এটি খুব প্রয়োজনীয় কথা। এই একটা জিনিস, শত কথার মধ্যে একটা কথা, সদা সেবা অভিলাষ। ঠাকুর মশাই প্রথমে সেবা চাচ্ছেন না, বলছেন সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, তুমি সেবার অভিলাষ আগে জাগাও। ভজন করি আনন্দ পাই তাই করি, কিন্তু আমার ভজনে আমার প্রভুর সুখ হচ্ছে এত চিন্তা করে করি নাকি? তা করি না, আনন্দ পাই করি, কিন্তু ভক্তির অর্থই হচ্ছে সেবা। ভজ ইত্যে সবই ধাতু সেবায়াং পরিকীর্তিত। সুতরাং ভক্তির প্রতিটি পদক্ষেপই ভক্তের হৃদয়ে সেবাভিলাষ অন্তরে জাগরুক থাকা চাই। প্রভুর কথা শোনা যাচ্ছে, আহা কি চমৎকার, কত আনন্দ, কিন্তু শুদ্ধ ভক্ত মনে করেন এই যে তার কথা শুনছি তাতে তার কত আনন্দ হচ্ছে, তার কত আনন্দ হচ্ছে, ভগবানের কথা ভগবানের নাম শ্রবণ কীর্তনে তার কত আনন্দ হয়। যেহেতু যতদিন নিজের দিকে দৃষ্টি থাকে ততদিন কাম, যখন এই দৃষ্টিভঙ্গি ভগবানের দিকে হয়ে যায় তখন তারই নাম প্রেম। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহাবল। একটা সিঁড়ি যখন উপর দিকে লক্ষ্য থাকে তখন সেই সিঁড়িকে ধরে উপরে উঠা যায়, আর সেই সিঁড়িকে ধরে নিচে না বাউ যায় তখন নিচের দিকে লক্ষ্যটি থাকা চাই, তাহলে পড়ে যাবে। তো তেমনি এই যে কামনা, এই ইচ্ছা বাসনা, যখন নিজের সুখের দিকে দৃষ্টি তখন ওটা হয়ে গেল কাম, ও নিচে নামাবে, আর যখন ভগবানের সুখের দিকে দৃষ্টি তখন হবে প্রেম, তখন উঠাবে ভগবানকে, ওই একটি বস্তু। এই জন্য সদা সেবা অভিলাষ, সব সময় সেবা অভিলাষ অন্তরে জাগরুক থাকা চাই। শুদ্ধ ভক্তিকে অনুসন্ধান করে সাধক ভজন পথে চলবেন। অন্যাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মদনাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তি উৎপন্ন। এর ভিতরে আরও অনেক ভবিষ্য নিহিত আছে। আজকে আমাদের
একটু কথার সংক্ষিপ্ত, তার কারণ আমাদের শ্রী দাস গোস্বামী পাদের সূচক রয়েছে তাঁর ভজন কুটিরে। আমাদের সেই স্থানে যেই এখন এতক্ষণে যোগদান করতে হবে, আজকে আমাদের শ্রী শ্রী প্রেমভক্তের চন্দ্রিকার কথার এখানেই।